আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই ভিডিওতে আমরা আজকে শিখবো যে কিভাবে আমরা আইসোমেট্রিক ভিউয়ে আমরা কোনো সার্কেল ড্র করতে পারি, অর্থাৎ আইসোমেট্রিক শেপ বরাবর কোনো একটা প্রয়োজনীয় সার্কেল যদি আমরা ড্র করতে চাই তাহলে কিভাবে আমরা করব সেটা আজকে আমরা শিখবো। তো প্রথমে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইসোমেট্রিক বক্স আছে। তো আমরা বক্সের উপরে একটা বৃত্ত অঙ্কন করব যেটা বক্সের একবারে ফেসের উপরে থাকবে এবং যেটা দিয়ে আইসোমেট্রিক একটা বৃত্ত অঙ্কন করব। তো এই জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আইসোপ্লান, সরি, আমাদের প্রথমে যেতে হবে এখানে যে স্ন্যাপ আমাদের ঠিক করে নিতে হবে সিমেট্রিক। ওকে, এখন আমাদের এখানে আছে, এখন আমরা কি করবো, আইসোপ্ল্যান, আইসোপ্ল্যান টপ টপ। ওকে, এখন আমরা ইলিপস এখানে আইসো সার্কেল আছে, আইসো সার্কেল ক্লিক করার পরে এখন যদি আমরা কোনো ড্র করি দেখতে পাচ্ছি যে আমাদের সার্কেলটা আইসোমেট্রিক সার্কেল হয়ে গেছে। তো সো এইভাবেই আমরা কোনো আইসোমেট্রিক ভিউ সার্কেল ড্র করতে পারি। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।